অনেকদিন থেকে বরকে বলছিলাম একটা পার্পল কালারের হেয়ার বেল্ট কিনে দিতে, কিন্তু বর কিনেই দিচ্ছিল না। তাই আমি ভাবলাম এখন আর বরকেই বলবো না, আমি এখন নিজেই বানিয়ে নেবো ঘরে, চলো। তার জন্য আমি দেখলাম আমার কাছে অনেকদিন পুরনো একটা হেয়ার বেল্ট পড়ে আছে, তাই ওইটা নিয়ে নিলাম। আর তার সঙ্গে নিয়ে নিলাম এই উলটা। এই উলটা হলো আমাদের মেন জিনিস, তো উলটাকে প্রথমে না 12টা উল নিয়ে তারপরে এইভাবে বেঁধে দিলাম। আর সেম ভাবে তিনটে বানিয়ে নেবো আমরা, 12টা 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 করে। তারপর তিনটে একসঙ্গে করে এইভাবে চুটি চুটি করে নিতে হবে। এটা করা অনেক সিম্পল, কিন্তু এটা দেখতে তার থেকে অনেক সুন্দর লাগবে। দেখো এটা পুরো হয়ে গেলে তোমরাই বুঝতে পারবে। নরমালি একটা পুরো চুটি করে নিতে হবে, সাইডে যেগুলো থাকবে সেগুলো কেটে নিতে হবে। কেটে নেওয়ার পর গ্লুগান নিয়ে নিতে হবে, যে আমরা হেয়ার বেল্টটা নিয়েছিলাম পুরনো, তার উপর একটু গ্লুগান দিয়ে গুলো দিয়ে তারপরে হেয়ার বেল্টের উপর যে চুটিটা করেছিলাম সেটা চিপকে দিতে হবে। চিপকানোর পরে হেয়ার বেল্ট হয়ে যাবে, কিন্তু দেখতে সুন্দর লাগছিল না, তাই আমি এর উপর একটু মতি লাগিয়ে দিয়েছি। মতি লাগিয়ে পুরো আমাদের তৈরি হয়ে গেছে। দেখো বাজারের মতন হেয়ার বেল্ট, আমার তো অনেক ভালো লেগেছে। দেখো আমি এটা তোমাদের পরেও দেখালাম, দেখো কতটা সুন্দর লাগছে। এটা তোমরাও এভাবে বাড়িতে বানাতে পারো, তোমাদেরও অনেক ভালো লাগবে।